একই গো, কালাচাঁদ এত তাড়াহুড়ো করে কোথায় গেল? আর তোমাকে না কতবার বলেছি এত রাত করে বাড়িতে ফিরবে না, তাও আজ তুমি রাত করে বাড়িতে ফিরে এসেছো। তখনই সাপুরের বউ দেখতে পায় যে তার বিছানায় একটি ছেলে শুয়ে আছে। একই গো, এই ছেলেটি কে আর আমার বিছানায় বা এভাবে শুয়ে আছে কেন? এই ছেলেটাকে আমি নিয়ে এসেছি, কারণ এই ছেলেটা জানে ওই নাগিনী কোথায় আছে, আর আর এই ছেলেটার সাহায্যে আলো সাথে সাথে নাগিন রূপ ধারণ করে। পঙ্কিনী, তুই একদম ভয় পাস না, আমি তোকে সাহায্য করছি, তুই একটু অপেক্ষা কর। আলো আলো, আমার খুব ভয় করছে আলো, আমি তো কোনোভাবে এখান থেকে নড়তে পারছি না, মনে হচ্ছে কোনো একটা শক্তি আমাকে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আলো আলো, বাঁচাও বাঁচাও তুমি আমাকে। কি হচ্ছে পঙ্কিনী, এসব কি বলছে, এখন কি হবে আলো? কিছুই হবে না, আর তাছাড়া আমি তো আছি। এ কথা বলে আলো তার শক্তি প্রয়োগ করে, আর সাথে সাথেই সেই জায়গাটিতে একটি আলোক শক্তি উৎপন্ন হয়। পঙ্কিনী, এবার তুই জায়গা থেকে চলে আসার চেষ্টা কর, দেখবি তুই চলে আসতে পারবি। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। এরপর পঙ্কিনী সেখান থেকে চলে আসার চেষ্টা করে, আর অনায়াসে সেখান থেকে চলে আসতে পারে। এই তো পঙ্কিনী, আর কোনো ভয় নেই, এখন তো তুই চলে আসতে পেরেছিস, এখন তোরা একটু দূরে গিয়ে দাঁড়া, আমার এখানে অনেক কাজ আছে। ঠিক আছে ঠিক আছে আলো। এরপর সঙ্কিনী আর পঙ্কিনী আলোর কাছ থেকে সরে গিয়ে দূরে একটি জায়গায় দাঁড়িয়ে যায়। আলো আবারও সেই জায়গাটিতে তার জাদু শক্তি প্রয়োগ করে, কিন্তু সেখানে সে তার জাদু শক্তি প্রয়োগ করার সাথে সাথে তার জাদু শক্তিটি অদৃশ্য হয়ে যায়। এ কি, আমার জাদু শক্তি এখানে কাজ করছে না কেন, সেটাই তো বুঝতে পারছি না। আর দরবেশ বাবু তো বলেছিল এই জায়গাটা খুঁজে পেলে তাকে সংকেত দিতে। হ্যাঁ হ্যাঁ, আমাকে এক্ষুনি দরবেশ বাবুকে সংকেত পাঠাতে হবে, কিন্তু কি করে আমি সংকেতটা পাঠাবো? সকাল হয়ে যায়। সাপুরে আর কালাচাঁদ দুজনে কথা বলতে থাকে, আর তখনই সাপুরের বউ সেখানে চলে আসে। এ কি বউ, তুমি এখানে চলে এলে যে, তোমাকে তো বলেছিলাম ওই ছেলেটাকে সবসময় পাহারা দিতে, যেন ও কোথাও যেতে না পারে, আর তাও তুমি এখানে চলে এলে। বলি, এখন যদি ছেলেটি পালিয়ে যায় তাহলে কি হবে? পালাবে না গো, পালাবে না, কারণ এখন পর্যন্ত যে ওই ছেলেটির জ্ঞান ফিরে আসেনি। কি বলছো, কি এখনো ওই ছেলেটির জ্ঞান ফিরে আসেনি? মানে তাহলে ছেলেটিকে আবার মরে টরে গেল নাকি? না না বালাই ষাট, ও মরবে কেন গো, কাল রাতে একবার ওর জ্ঞান ফিরে এসেছিল, কিন্তু তার কিছুক্ষণ পরই আবার সে জ্ঞান হারিয়ে ফেলেছে, আর এখন সকাল হয়ে গেল, তাও ছেলেটা অচেতন হয়ে পড়ে আছে। তুমি এক কাজ করো না, তুমি একটা কবিরাজকে ডেকে আনো, না হলে ছেলেটাকে পুরোপুরি সুস্থ করা যাবে না। হ্যাঁ তুমি ঠিকই বলেছ, ওই ছেলেটাকে যে করেই হোক বাঁচিয়ে রাখতে হবে, কারণ ওই ছেলেটা যদি মারা যায় তাহলে যে আমার এবারের সুযোগটাও হাতছাড়া হয়ে যাবে, কারণ আমি জানি এই ছেলেটাকে বাঁচাতে ওই নাগিনী আমার কাছে ধরা দেবে। কালাচাঁদ, যা এক্ষুনি কবিরাজকে ডেকে নিয়ে আয়। হ্যাঁ ঠিক আছে ওস্তাদ, আমি এক্ষুনি যাচ্ছি। এ কথা বলে কালাচাঁদ চলে যায় কবিরাজকে ডাকতে। দেখো তোমাকে একটা কথা বলবো। কি কথা বলো? বলছিলাম যে তুমি এই ছেলেটির মুখখানার দিকে ভালো করে একবারও কি তাকিয়েছো? কি মায়া ভরা মুখখানা! তুমি যদি একবার এই ছেলেটিকে ভালো করে দেখতে, তাহলে দেখতে পেতে এই ছেলেটির চোখ নাক মুখ সব আমাদের ছেলেটার মতো, মনে হচ্ছে আমার ছেলেটা আবার আমার বিছানায় শুয়ে আছে। না না, এসব তুমি কি বলছো, এটা কিছুতেই হতে পারে না, এই ছেলে কিছুতেই আমাদের ছেলে হতে পারে না, তুমি এরকম ভুলভাল বকো না তো। আমি জানি এ আমাদের ছেলে নয়, কারণ আমাদের ছেলেটা তো চিরকালের মতো আমাদের কাছ থেকে হারিয়ে গেছে, আর তাই তো আমি চাই না যে আর কোনো মায়ের কোল খালি হোক, তুমি ছেলেটাকে ফিরিয়ে দিয়ে এসো। এটা কিছুতেই সম্ভব নয়, এখন একমাত্র এই ছেলেটার মধ্যেই আমি ওই নাগিনীকে ধরতে পারবো, আর এই ছেলেটা হাতছাড়া হয়ে গেলে ওই নাগিনীও হাতছাড়া হয়ে যাবে, আর সেটা আমি কখনোই হতে দেব না। আর তুমি তো জানোই আমি ওই নাগিনীকে ধরার জন্য কত কষ্ট করে যাচ্ছি। সকাল হয়ে যায়, তাও সূর্য
বাড়িতে ফিরে না আসায় সূর্যের বাবা মা অনেক ভেঙে পড়ে। একটা রাত পার হয়ে গেল, তাও সূর্যটা ফিরে এলো না গো। এখন আমি কি করব? আমার ছেলেটাকে না দেখে আমি আর থাকতে পারছি না গো। ওগো, তুমি দেখো, যেখান থেকে পারো সেখান থেকে আমার ছেলেটাকে খুঁজে নিয়ে এসো। আমি তো গ্রামের সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও তো আমার সূর্যকে খুঁজে পাইনি। জানি না এখন ছেলেটা কোথায় আছে। তখনই মালাও সেখানে চলে আসে। একি কাকি, শুনলাম শুনলাম সূর্য নাকি কাল রাত থেকে বাড়িতে ফেরেনি, ওকে নাকি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ রে মা, হ্যাঁ, আমার সূর্য কাল রাত থেকে আর বাড়িতে ফেরেনি। জানি না জানি না আমার ছেলেটা কোথায় আছে, কি করছে। কিন্তু কাকি, এখন তো সূর্যের এভাবে কোথাও চলে যাওয়ার কথা নাই, কারণ সে যা চাইছে তাই তো হচ্ছে। তাহলে ও কেন এভাবে চলে যাবে বলো। বুঝতে পারছি না রে মা, ওই ডাইনি ওই ডাইনি মেয়েটা আমার সূর্যকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে গেছে। আহ সূর্যের মা, যেটা তুমি জানো না সেটা বলো না তো। শুধুমাত্র সন্দেহের বসে মেয়েটাকে এভাবে দোষী করো না তুমি। এমনও তো হতে পারে যে সূর্যকে যে পাওয়া যাচ্ছে না এটা ওই মেয়েটা জানে না। আর তাছাড়া ওই মেয়েটাকে তো দেখে আমার মনে হয় না যে ওই মেয়েটা অন্যায় কোনো কাজ করতে পারে। বাবা বাবা, তোমার দেখছি ওই মেয়েটার প্রতি দরদ উঠলে উঠছে গো। এদিকে আমার ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তুমি কি না ওই মেয়ের গুণাগান শুরু করে যাচ্ছ। আমি জানি ওই মেয়েটাই যত নষ্টের গোড়া। কাকি ও কাকি, তুমি এভাবে উত্তেজিত হয়ো না তো, তোমার শরীর খারাপ করবে। মালা, আবার ছেলেটাকে পাওয়া যাচ্ছে না, আর আমি কি করে শান্ত থাকবো বল মা বল। ওদিকে নাগরাজ আর নাগরানী আলোর সংকেতের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু সকাল হয়ে যাওয়ার পরও আলো কোনো সংকেতই দেয় না তাদেরকে। দরবেশ বাবা, অপেক্ষা করতে করতে তো রাত পার হয়ে সকাল হয়ে গেল, তাও তো এখনো আলো কোনো রকম কোনো সংকেতই পাঠালো না। তাহলে কি আমার আলোটা এখনো ওই নাগমাতার প্রাণকে খুঁজে পায়নি? আমিও যে কিছুই বুঝতে পারছি না, একটা রাত পার হয়ে গেল আর আজকে রাতই তো ওই অমাবস্যার, আর আজ রাতে নাগমাতা ওই মহাশক্তি অর্জন করে ফেলবে। কিন্তু আলো যদি এখনো নাগমাতার তাকে খুঁজে না পায় তাহলে তো সবকিছু শেষ হয়ে যাবে। ওই নাগমাতার ক্ষমতা এতটাই বেড়ে যাবে যে আলো নাগমাতার কোনো ক্ষতি করতে পারবে না। আর শুধুমাত্র তাই নয়, ওই নাগমাতা আবার এই নাগলোককে দখল করে নেবে। দরবেশ বাবা, আপনি একটু দেখার চেষ্টা করুন না যে কোথায় আছে আমার আলোটা আর কি করছে ও। নাগরানী, তুমি দেখলেই তো আমি একবার নয় কয়েকবার আলোর অবস্থান জানার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবে আলোর অবস্থানকে আমি জানতে পারিনি। বারবার ব্যর্থ হয়েছি, কারণ আলো নিজে থেকে আমাকে সংকেত দেয়নি। দরবেশ বাবা, অনেক অনেকবার তো চেষ্টা করেছে, আরো একবার চেষ্টা করে দেখুন না, হতেও তো পারে আরো আপনাকে সংকেত দেওয়ার চেষ্টা করছে। ঠিক আছে নাগরানী, তুমি এত করে যখন বলছো তখন না হয় আমি আবারও সবটা দেখার চেষ্টা করছি, দেখি এবার কতটা সফল হতে পারি আমি। হে বিধাতা, তুমি আমার সহায় হয়, যেন আমি আলোকে দেখতে পারি। একথা বলে দরবেশ বাবা তার চোখ বন্ধ করে আলোকে দেখার চেষ্টা করে, আর কিছুক্ষণ পরই সে আবার চোখ খোলে। এ কি দরবেশ বাবা, আপনি এত তাড়াতাড়ি চোখ খুলে ফেললেন যে, তাহলে কি আপনি এবারেও আলোর অবস্থান জানতে ব্যর্থ হয়েছেন?
না না গ্রানি না, আমি এবার ব্যর্থ হইনি। আমি আলোর অবস্থান জানতে পেরেছি, আর সব থেকে বড় কথা, আলোই নাগমাতার প্রাণ কোথায় রয়েছে সেটা জানতে পেরে গেছে। আর তাই তো ও নিজেই আমাকে সংকেত দিচ্ছিল, আর তখনই আমি ওর অবস্থান জানার চেষ্টা করি। তাহলে তো আমাদের আর দেরি না করে এক্ষুনি আলোর কাছে যেতে হবে। হ্যাঁ নাগরানি, হ্যাঁ এক্ষুনি যেতে হবে, চলো তোমরা। এরপর নাগরাজ, নাগরানি আর দরবেশ বাবা অদৃশ্য হয়ে যায়, আর কিছুক্ষণের মধ্যেই আলোর কাছে পৌঁছে যায়। দরবেশ বাবা, মা, বাবা, তোমরা সবাই এসেছো। এই দেখো, তোমাদের আলো নাগমাতার প্রাণকে খুঁজে পেয়েছে। আমি জানতাম মা তুই পারবি, তোর উপর যে আমাদের পুরোপুরি ভরসা ছিল। হ্যাঁ মা, তবে নাগমাতার প্রাণকে যে আমি কিছুতেই মাটির নিচ থেকে বাইরে বের করে আনতে পারছি না, বারবার শক্তি প্রয়োগ করে ব্যর্থ হচ্ছি। তুই চিন্তা করিস না আলো, নাগরাজার নাগরানির সাহায্যে তুই এক্ষুনি এই নাগমাতার প্রাণকে বাইরে বের করে নিয়ে আসতে পারবি। তো বন্ধুরা, তাহলে কি এবার নাগরাজ নাগরানির সাহায্যে আলো নাগমাতার প্রাণকে চিরকালের মতো শেষ করে দিতে পারবে? সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।